সূরা ফাতিহাকে বলা হয় উম্মুল কোরআন বা কোরআনের সারমর্ম। প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজে অন্তত ১৭ বার একজন মুসলিমকে এই সূরাটি পড়তে হয়। এই সূরাটি আল্লাহর কাছে এতটাই প্রিয় যে তিনি এটাকে তার বান্দাদের উপর ফরজ করে দিয়েছেন। প্রতিটি মুসলিম ব্যক্তির আর কিছু জানা থাকুক আর না থাকুক, সূরা ফাতিহা অন্তত মুখস্থ থাকে, কারণ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। অতএব আমাদের জীবনে সূরা ফাতিহার গুরুত্বের ব্যাপারে কোনো প্রশ্ন থাকতে পারে না। কিন্তু আমাদের মুসলিম সমাজের একটি ব্যাপক সংখ্যক মানুষের কাছে এই সূরাটি কেবলমাত্র উচ্চারিত কিছু শব্দ। অর্থের দিক থেকে এই সূরার গভীরতা এবং আমাদের জীবনে এর তাৎপর্য সম্পর্কে জানার এবং ভাবার সুযোগ কম মানুষেরই হয়ে থাকে। এই ভিডিও সিরিজে আমরা একে একে এই সূরার চমৎকার বৈশিষ্ট্যগুলো ঘেঁটে দেখব এবং এর সূক্ষ্ম অর্থগুলো বের করে আনার চেষ্টা করব। প্রথমে এই সূরাটির একটি সহজ অনুবাদ দেখে নেই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين এবারে আমরা সূরাটির গঠনের দিকে নজর দেই। সূরা ফাতিহাতে রয়েছে মূলত সাতটি আয়াত। আমরা যদি অর্থের দিকে নজর দিই, আমরা দেখব এই সাতটি আয়াতকে আমরা তিনটি অংশে ভাগ করতে পারি। প্রথম অংশে আল্লাহ আমাদের তার পরিচয় শিখিয়ে দিচ্ছেন। আল্লাহ কে? আল্লাহ হচ্ছেন তিনি যার জন্য সকল প্রশংসা আর কৃতজ্ঞতা, এবং তিনি গোটা মহাবিশ্বের প্রতিপালক। এত মহান একজন সত্তার কথা চিন্তা করলেই আমাদের মাথায় আসতে পারে যে উনি হয়তো খুব ভয়ঙ্কর বা রাগী কেউ। তাই এর পরপরই তিনি আমাদের ভয় ভাঙিয়ে দিয়ে অত্যন্ত স্নেহ এবং মমতার সাথে বলছেন, তিনি আসলে আর রহমানের রহিম, তিনি অত্যন্ত দয়ালু এবং করুণাময়। তার এই অতিরিক্ত করুণার কথা জেনে আবার আমরা হয়তো ভাবতে পারি, তিনি যখন এতটাই দয়ালু, তিনি যখন আমাদের এতটাই ভালোবাসেন, তাহলে আমরা যাই করি না কেন, তিনি তো শেষমেশ আমাদের মাফ করে দিবেন। তাই এর পরপরই তিনি আমাদের জানিয়ে দিচ্ছেন তিনি আর রহমানের রহিম হওয়ার পাশাপাশি মালিক ইয়াউমিদ্দিনও বটে, অর্থাৎ তিনি বিচার দিবসের মালিক। অতএব বিচার দিবস সত্য এবং সেদিন আল্লাহ সম্পূর্ণ ন্যায় বিচারটাই করবেন। এই তিনটি আয়াত মিলে যে অংশটি হয় সেটাকে আমরা নাম দিতে পারি আল্লাহর পরিচয়। এবার আমরা শেষ তিনটি আয়াতের দিকে নজর দিই। শেষ তিন আয়াতের প্রথমে আমরা আল্লাহর কাছে সিরাত আল মুস্তাকিম বা সরল পথ অনুসরণ করার তৌফিক চাই। কিন্তু সেই সরল পথটা আসলে কি? এর পরের দুই আয়াতে আল্লাহ আমাদের শিখিয়ে দিচ্ছেন এই সিরাত আল মুস্তাকিম বা সরল পথ হলো সেই পথ যেই পথ আল্লাহর নিয়ামতপ্রাপ্ত বান্দারা অর্থাৎ নবী রসুলরা অনুসরণ করেছেন। সেই পথ নয় যেই পথ আল্লাহর গজবপ্রাপ্ত বান্দারা এবং বিপদগামী বান্দারা অনুসরণ করেছেন। এই তিনটি আয়াত মিলে যে অংশটি হয় সেটাকে আমরা নাম দিতে পারি আল্লাহর কাছে আমাদের চাওয়া। প্রথম অংশ আল্লাহর পরিচয় এবং শেষ অংশ আল্লাহর কাছে আমাদের চাওয়া, এই দুই অংশের মাঝে রয়েছে একটি আয়াত, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। কেবলমাত্র আপনারই আমরা ইবাদত করি এবং কেবলমাত্র আপনার কাছেই আমরা সাহায্য চাই। এই আয়াতটিকে আমরা বলতে পারি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। গঠনের দিক থেকে আমরা এখানে একটি চমৎকার ব্যাপার লক্ষ্য করি। আল্লাহর সাথে আমাদের সম্পর্ক যত ভালো হবে তত ভালোভাবে আমরা আল্লাহকে জানতে পারবো এবং তার কাছ থেকে সঠিক জিনিসগুলো চাইতে পারবো। আল্লাহকে জানার এবং সঠিক হেদায়েত পাওয়ার কেন্দ্রস্থলে রয়েছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কিভাবে আরও ভালো হবে? ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, বেশি করে আল্লাহর ইবাদত করা এবং বেশি করে তার কাছে চাওয়া, এবং কেবলমাত্র আল্লাহরই ইবাদত করা এবং কেবলমাত্র তার কাছেই চাওয়া।
সূরাটির সূক্ষ্ম গাঠনিক সৌন্দর্য শুধু এতটুকুই নয়, আমরা প্রথম ও শেষ অংশের মাঝে একটি প্যাটার্ন বা নকশাও লক্ষ্য করি। প্রথম অংশে আল্লাহ রব্বিল আলামিন বা বিশ্বজগতের প্রতিপালক হিসেবে নিজের পরিচয় দেন। এর পরের দুই আয়াতে তিনি রব্বিল আলামিনের ব্যাখ্যা করেন। রব্বিল আলামিন হচ্ছেন আর রহমানের রহিম এবং তিনি একই সাথে মালিক ইয়াউমিদ্দিন। ঠিক একইভাবে আমরা লক্ষ্য করব সূরাটির শেষ অংশেও প্রথম আয়াতে আমরা আল্লাহর কাছ থেকে সিরাতাল মুস্তাকিম চাই সেই কথাটি উল্লেখ করা আছে, কিন্তু সিরাতাল মুস্তাকিম কি সেটার ব্যাখ্যা আসছে তার পরের দুই আয়াতে। প্রথমত সিরাতাল মুস্তাকিম হচ্ছে নিয়ামতপ্রাপ্ত ব্যক্তিদের পথ, এবং দ্বিতীয়ত সিরাতাল মুস্তাকিম কি নয়, অর্থাৎ এটা হচ্ছে গজবপ্রাপ্ত ব্যক্তিদের পথ নয় এবং দলীন বা বিপথগামীদের পথ নয়। এবং এই নিখুঁতভাবে নির্মিত সূরাটির অন্তরে রয়েছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক। আমরা কেবলমাত্র তারই ইবাদত করি, কেবলমাত্র তার কাছেই সাহায্য চাই। গোটা কোরআন জুড়েই আমরা এমন নিখুঁত ভাষা এবং গাঠনিক সৌন্দর্য খুঁজে পাই। এই বিষয়গুলো জানলে আমরা আরও গভীরভাবে উপলব্ধি করতে পারি এই কথাগুলো কোনো মানুষের পক্ষে বলা সম্ভব নয়। আমরা যখন কথা বলি হয় কিছু বেশি বলে ফেলি অথবা কিছু বাদ দিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে তিনি বলেছেন, দাঁড়াও দাঁড়াও এই আয়াতটি আমি একটু অন্যভাবে বলি। একবার তার মুখ থেকে একটি আয়াত উচ্চারিত হয়ে যাওয়া মাত্রই সেটা চূড়ান্ত হয়ে গিয়েছিল। কোনো আয়াতের একটি হরফও কখনো এদিক সেদিক করা হয়নি। অথচ আমরা অনেক পরিকল্পনা করলেও, অনেক প্রস্তুতি নিয়েও এরকম গোছানো গাঠনিক দিক থেকে সূক্ষ্ম বক্তব্য তৈরি করতে পারবো না। গাঠনিক সৌন্দর্যের পাশাপাশি কোরআনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই সূরাটিতে অর্থের দিক থেকেও রয়েছে বিস্ময়কর সব ব্যাপার। সিরিজের আগামী পর্বগুলোতে আমরা সেই বিষয়গুলোর কয়েকটি দিক তুলে ধরার চেষ্টা করব।